সুশান্ত রায়কে সিবিআই তলব, অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসক তিনি, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই সুশান্ত রায়। আরো একবার জানাবো আপনাদেরকে, সুশান্ত রায়কে সিবিআই তলব, অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসক সুশান্ত, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই সুশান্ত রায়। অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব, এবারে সুশান্ত রায়কে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, জলপাইগুড়ি। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মীরা সফিদ। বিভিন্ন আধিকারিককে আমরা বারবার অভিযোগ করেছিলাম, এবার স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এটা বললে ভুল হবে। তাছাড়া 2023 সালের 2রা ফেব্রুয়ারি ইডির কাছে আমরা একটা 13 পাতার অভিযোগপত্র জমা দিই সুনির্দিষ্ট অভিযোগ করে। সম্প্রতি গত পরশুদিন সিবিআইয়ের কাছে দপ্তর একটা অভিযোগপত্র জমা দেওয়ার পরে সিবিআই আজকে ডাক্তার সুশান্ত কুমার রায়কে ডেকেছেন, এটা আমাদের কাছে অবশ্যই ভালো খবর। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে ইতিপূর্বে আমি বলেছিলাম যে ডাক্তার সুশান্ত কুমার রায় এবং ওনার পুত্র সৈত্বিক রায় দুইজনে হেন অপকর্মণেই পারেন না, স্বাস্থ্য দপ্তরের যে কোনো দুর্নীতির সাথে এই উত্তরবঙ্গের লবির মাথা হিসেবে সুশান্ত রায় সব কিছুতেই জড়িত। যেমন ধরুন নিয়োগ দুর্নীতি, বদলি দুর্নীতি, পরীক্ষা নাম্বার দুর্নীতি, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে সব কিছুতে জড়িত নয়। তত্ত্বপ্রমাণ লোপাটের সাথে সরাসরি যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত কুমার রায়। এবং আপনারা শুনলেন অঙ্কুর দাস, তিনি কি বলছেন, এই প্রথম নয়, এর আগেও রিপাবলিক বাংলার জানতে চাই বাংলাতে এসে ঠিক কি অভিযোগ করেছিলেন অঙ্কুর দাস সমাজকর্মী, একবার শোনাই আপনাদের। গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এই যে দুর্নীতিবাজ যে মানুষগুলো আছে তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার সুশান্ত কুমার রায়। হেন অপকর্ম নাই সুশান্ত রায় করতে পারেন না, এবং তার গুণধর পুত্র সৈত্বিক রায়, সৈত্বিক রায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে আমরা বিগত দিন অভিযোগ করেছিলাম এবং জলপাইগুড়ির বিভিন্ন চিকিৎসকরা অভিযোগ করেছিল। এমনকি অভিযোগ করার কারণে ডাক্তার সুশান্ত রায়ের অঙ্গুলি হেলনে তৎকালীন সুপার কে জলপাইগুড়ি সিওমোস পর্যন্ত ট্রান্সফার হতে হয়েছে, যেহেতু জলপাইগুড়ি সিওমোস তৎকালীন জগন্নাথ সরকার এই সৈত্বিক রায়ের বিরুদ্ধে কিছু তদন্তের নির্দেশ দেয়। একজন অস্থায়ী ডাক্তার থ্যালাসমিয়া ইউনিটের ইনচার্জ, সে এমডি করতে গিয়ে একদিকে যেমন স্টাইপেন্ড তুলছিলেন মেডিকেল কলেজ থেকে, তেমনি ভাবে সে জলপাইগুড়ি থ্যালাসেমিয়া ইউনিট থেকে একটানা 11 মাস বেতন তুলেছিলেন। অঙ্কুরবাবু, যে ছবি দেখাচ্ছি বা যে অভিযোগগুলো আসছে বা যে নোটিফিকেশন, এটা তার মানে ঠিক, মানে সৌত্রিক রায় বলে সত্যি কেউ আছেন, এক্সিস্ট করেন, এবং সে উত্তরবঙ্গের একজন চিকিৎসক অত্যন্ত প্রভাবশালী সুশান্ত রায় যার কথা বলা হয় তারই ছেলে, তারই সুপুত্র সুশান্ত রায়, যে ডাক্তার সুশান্ত রায় সামান্য একজন চক্ষু বিশেষজ্ঞ যার প্রভাবটা এত লম্বা যে এই ঘটনাটা, এই আরজিকরের ঘটনাটা, এটা ঘটতোই না যদি তৎকালীন, মানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে 2019 থেকে 2024 এই ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার সৈত্বিক রায়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলাম স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারীদেরকে। মানে সৈত্বিক রায় এবং সুশান্ত রায় অত্যন্ত অত্যন্ত বড় কেউ। আপনারা শুনলেন তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন, শোনালাম আপনাদের, এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, একবার শোনাই আপনাদের। শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে ডেকেছে, সুশান্ত রায়কে ডেকেছে, ডক্টর সুশান্ত রায়কে ডেকেছে। আমি উত্তরবঙ্গে গেছিলাম, আজকেই ফিরেছি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে, মিছিল করে। সেখানে যে আমি শুনলাম, এ তো মহাপুরুষ, যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে, কলকাতার শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর, সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার নেপাল অবধি পৌঁছে গেছে, নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, তিনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। সো মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো। বলাগড়ে ক্ষোভের মুখে রচনা ব্যানার্জি জলমগ্ন এলাকা পরিদর্শনে যান তৃণমূল সাংসদ, সংসদকে সামনে পেয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা।
তাকে ঘিরে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একবার শোনাই আপনাদের স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ, শুনুন একবার। কি অবস্থা আপনার বাড়ি, কি অবস্থায় আছে আপনার বাড়ি? এই কি অবস্থায় আছে দেখছেন তো, এই সব ভেঙে যাচ্ছে। আর এই তাই যদি এইটুকুও নিয়ে নেয় কোথায় যাব? সাংসদকে বললেন, কি বললো? ও বললো ব্যবস্থা করব, বললো যতক্ষণ দেখতে এসেছি ব্যবস্থা করব। এখন কিভাবে থাকবেন? এখন কিভাবে থাকবেন? এখন কিভাবে থাকবো সেইটাই তো কথা। এর আগেও তো সাংসদ এসেছিল লোকেশ চট্টোপাধ্যায়, কিছু করেছিল? হ্যাঁ, এর আগেও তো সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় এসেছিল, কিছু করেছিল? ও মাটি দিয়ে করে দিয়ে গেল, বসা মাটি পুড়ছে আর বালি আনছে আর বসা। আমি বস্তা দেবে না, আর একবারও দিয়েছে, সে বোধহয় স্টেশনে পৌঁছায়নি, পড়ে গেল। আবার আপনারা সেই বস্তা দিচ্ছেন, বললো হ্যাঁ বস্তা দেবো বলে ওই বস্তা দিয়ে বাঁধিয়ে দিল, ছ মাসও গেল না।